সে অনেক দিন আগের কথা। একদিন এক পরি তাদের দেশ থেকে পৃথিবীর বুকে নেমে আসে ঘুরতে। আরে পৃথিবীর এমন অপরূপ সৌন্দর্য দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাকি জীবনটা এই পৃথিবীতেই কাটিয়ে দিই। প্রকৃতির এমন সৌন্দর্য, এমন বাতাস আমার মন যে আনন্দে উতলা করে তুলেছে। আমি বরং একটু জঙ্গলটা ঘুরেই দেখি। এরপরে সেই মিষ্টি পরি জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। এক সময় হঠাৎ সে দেখতে পেল, ওই তো একটা মুনিপর তপস্যা করছে, আর তার পাশে কত সুন্দর একটা ফুল গাছ। আমি তো এমন ফুল কখনো দেখিনি। আমি বরং গাছটির কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপরে সেই পরীটি সেই ফুল গাছটি দেখে সেই ফুল গাছের দিকে এগিয়ে যায়। সত্যি ফুলটা অনেক সুন্দর দেখতে। আমি বরং আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখি। এরপরে ওই পরীটি যখনই সে ফুল গাছের দিকে এগিয়ে যায়, তখনই ওই মুনিবরের তপস্যা ভঙ্গ হয়ে যায়। আর মুনিবর অনেক রেগে যায়। ওহে দুষ্ট নারী, তোর জন্যে আমার এত বছরের তপস্যা আজ ভঙ্গ হয়ে গেল। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে ফুলের সৌন্দর্য দেখে তুই আমার তপস্যা ভঙ্গ করলি, সেই ফুল রূপে আজ থেকে তুই এখানেই পড়ে থাকবি। মুনিবর, আমি যে ভুল করে ফেলেছি, আমি যে না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, মুনিবর আমায় ক্ষমা করুন। দয়া করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন মুনিবর। আমি তো পৃথিবীর এমন সৌন্দর্য দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই আমি জঙ্গলটাকে ঘুরে দেখছিলাম। এই ফুল গাছটাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি কাছ থেকে দেখতে এসেছিলাম। আমি সত্যি ভাবতে পারিনি যে আমার কারণে আপনার তপস্যা এভাবে ভঙ্গ হয়ে যাবে। আমি সত্যি ভাবতে পারিনি মুনিবর। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর, আমায় ক্ষমা করুন। আচ্ছা বেশ, আমি যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথ আমি তোকে বলে দিচ্ছি। যদি কোনোদিন এই জঙ্গলে ভালো মনের মানুষ এসে তোকে স্পর্শ করে, তবে তার স্পর্শেই তুই তোর আগের রূপ ফিরে পাবি। আর সেটা যদি না হয়, তবে সারাটা জীবন তোকে এখানে ফুল হয়ে থাকতে হবে। এরপরে সেই মুনিবর সেই পরীকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়। আর মুনিবরের অভিশাপে সেই পরী সেখানে ফুল হয়ে বন্দী হয়ে থাকে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। অনেক বছর পর সেই জঙ্গলে একটা কাঠুরিয়া আসে। বাহ, কত সুন্দর একটা ফুল গাছ দেখতে পাচ্ছি। আমি তো অনেক বছর হয়ে গেল এই জঙ্গলে আসি না, আমি বরং আর একটু কাছে গিয়ে ফুল গাছটা দেখে আসি। সত্যি ফুলটা সৌন্দর্য অনেক, আমি এর আগে এমন ফুল কখনো দেখিনি। আমি বরং ফুলটাকে তুলবো না, কারণ ওরও তো কষ্ট হয়, আমাদের মতো ওরও নিশ্চয় কষ্ট হয়, তাই ফুল তো গাছেই মানায়। তাই আমি বরং না ছিঁড়ে একটু ফুলটাকে স্পর্শ করে দেখি। কাঠুরিয়া, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি একটা পরি, এখানে আমি অভিশপ্ত হয়ে জীবন যাপন করছিলাম। কাঠুরিয়া, তবে শোনো আমার সাথে কি হয়েছিল। এরপরে সেই মিষ্টি পরি সেই কাঠুরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। কাঠুরিয়া, তুমি তো সবটা শুনলে, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ তোমার জন্যই আমি অভিশাপ থেকে মুক্ত পেয়েছি, তাই আমি আমার দেশে যাওয়ার আগে তোমায় কিছু দিতে চাই। বলো কাঠুরিয়া, তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। না না পরি, আমার কিচ্ছু লাগবে না। আমি যেভাবেই আমার জীবন যাচ্ছে এভাবেই যদি বাকি জীবনটাও কেটে যায়, তবেই আমার শান্তি। তোমার মন সত্যি অনেক ভালো কাঠুরিয়া। কাঠুরিয়া, সত্যি তুমি অনেক মহান। এই
দাও কাঠুরিয়া, আমি তোমায় একটা বাঁশি উপহার দিলাম, তোমার যখনই আমার প্রয়োজন হবে এই বাঁশি বাজালেই আমি তোমার সামনে চলে আসবো। আমি তাহলে এবার আসি কাঠুরিয়া। বাড়িতে বউকে যে বলে এলাম আমি কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু কিভাবে যে কোথা থেকে এত গহনা পাবো কিছুই বুঝতে পারছি না। বাঁচাও, কেউ আছো? কেউ আমায় সাহায্য করো, বাঁচাও। আরে আমি বাঁচি না, আমার জানাই কে আবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, কি জানি বাবা কে কোন বিপদে পড়েছে, যাই এগিয়ে গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা। আরে কেউ কোথায় আছো? বাঁচাও আমায়, আমায় সাহায্য করো, কেউ কোথায় আছো? আরে এ তো দেখছি একটা কচ্ছপ। আরে ও কচ্ছপ ভাইয়া, তুমি এভাবে উল্টে কেন পড়ে আছো? আর এভাবে কেন এবার চিৎকার করছো শুনি? শিয়াল মামা, আমায় সাহায্য করো, আগে আমায় উল্টে দাও, তারপরে তোমার সব কথার উত্তর দিচ্ছি। শিয়াল মামা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যদি আজ আমায় সাহায্য না করতে আমি হয়তো এভাবেই পড়ে থাকতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, এবার আমি আমার কাজে যাই। ও শিয়াল মামা, তুমি কোথায় যাচ্ছ আমি কিন্তু সব জানি, তুমি তোমার বইয়ের আবদার মেটাতে গয়না খুঁজতে যাচ্ছ, কি তাই তো শিয়াল মামা? এ কি কচ্ছপ ভাই, তুমি কি করে জানলে আমার মনের কথা? কচ্ছপ ভাই, তুমি কি কোনো জাদু টাদু জানো নাকি? আসলে শিয়াল মামা, আমি কোনো সাধারণ কচ্ছপ নই, আমার আছে বিশেষ কিছু ক্ষমতা, আমার সেই ক্ষমতা দিয়ে তোমাকে আমি সাহায্য করতে পারি। শিয়াল মামা, আমি তোমাকে গহনা দিতে পারবো না, কিন্তু আমার বিশেষ ক্ষমতা দিয়ে আমি তোমাকে নতুন বাড়ি উপহার দিতে পারি। কচ্ছপ ভাই, তুমি কি বলছো এসব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সত্যি কোনো বিশেষ ক্ষমতা থাকে তবে আমার একটা নতুন বাড়ি করে দাও। ঠিক আছে শিয়াল মামা, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার একটা নতুন বাড়ি হয়ে গেছে। আমি এবার যাই তাহলে, আমায় কোনো প্রয়োজন হলে এই নদীর পাড়ে এসে আমায় ডেকো, আমি ঠিক চলে আসব। এই বলে কচ্ছপ চলে যায় নদীর দিকে, আর বল্টু শিয়াল চলে তার বাড়ির দিকে। এরপর বল্টু শিয়াল বাড়ির কাছে গিয়ে দেখে তার সেই কুঁড়ে ঘরের জায়গায় একটা মস্ত সুন্দর বাড়ি হয়ে গেছে। বল্টু শিয়াল ঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে। আচ্ছা বউ, আমায় কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। বল্টু শিয়াল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বল্টু শিয়ালের বউয়ের মাথায় এক দুর্বুদ্ধি আসে। আরে আমার এই হাদা বরটাকে নিয়ে যে কি করি, ওই জাদুই কচ্ছপ যদি আমাদের এত বড় বাড়ি দিতে পারে তাহলে আমাকেও হয়তো কারি কারি সোনাও দিতে পারে। এই যে আমার গুণধর স্বামী, শোনো তোমায় একটা কথা বলি, আজ তুমি আমায় তোমার ওই কচ্ছপ বন্ধুর কাছে নিয়ে যাবে। কেন বউ, কি হয়েছে? তুমি কচ্ছপ বন্ধুর কাছে যেয়ে কি করবে? শোনো, তোমায় এত কথা বলতে কে বলেছে? তোমায় নিয়ে যেতে বলেছি, তুমি নিয়ে যাবে আমায়। আহা বউ গো আমার, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে চলো, আমি তোমায় এক্ষুনি সেখানে নিয়ে যাব। এরপর বল্টু শিয়াল তার বউকে নিয়ে চলে সেই জাদুই কচ্ছপের কাছে। কচ্ছপ বন্ধু, কোথায় তুমি, দেখা দাও। বল্টু শিয়াল কচ্ছপ বন্ধুকে ডাকা মাত্রই কচ্ছপ বন্ধু নদী থেকে উঠে আসে। কি হয়েছে শিয়াল মামা, কোনো সমস্যা হয়েছে নাকি? না না কচ্ছপ বন্ধু, কোনো বিপদ হয়নি, আমার বউ তোমাকে দেখতে চেয়েছিল তাই।